সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শনিবার ফিউশন মাইক্রো ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো আরামবাগের পার্শ্বদেবপুর মোড়ে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আসলে জনসাধারণের জন্য করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এই স্বাস্থ্য শিবিরটি পুরোপুরি পরিচালনা করেন আরামবাগ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকগণ। প্রথমে এই সংস্থার তরফে ওই চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়। আর এই সামাজিক কার্যক্রমে উপস্থিত হয়েছিলেন ফিউশন মাইক্রো ফাইন্যান্সের রিজিওনাল ম্যানেজার গৌরব দেবনাথ, এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটর ইন্দ্রনীল চ্যাটার্জি এবং এরিয়া ম্যানেজার সুকোমল ঘোষ ছাড়াও অন্যান্য আধিকারিকরা। আজকে কর্মসূচি হচ্ছে আমরা ফিউশন মাইক্রোফিন্যান্স। ফিউশন মাইক্রোফিন্যান্স থেকে সারা বছরই আমরা বিভিন্ন রকম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে কাস্টমারদেরকে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকি। তো আমরা এই মুহূর্তে টোটাল ভারতবর্ষের 18টা রাজ্যে কাজ করছি। প্রায় 950টার কাছাকাছি আমাদের ব্রাঞ্চ চলছে, প্রায় 8000-এর ওপরে কর্মী আছে। তো আমরা সাধারণত ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকি কাস্টমারদেরকে। তো এই ক্ষুদ্র ঋণের পরিষেবা যখন গ্রামগঞ্জে আমরা দিই, তখন তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা আমাদের সামনে উঠে আসে। তো সেই জন্যে তাদের বিভিন্ন প্রয়োজনকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিষেবা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে দিয়ে থাকি। তারই একটা উদ্যোগ এখানে আজকে হচ্ছে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখানে দূর দূরান্ত থেকে দিদিভাইরা এখানে এসেছেন, প্রায় 150 জন কাস্টমারের আমাদের আজকে প্ল্যান আছে যে ডাক্তারবাবুদের সাহায্যে তাদেরকে পরীক্ষা করিয়ে তাদেরকে ওষুধ সরবরাহ করা। আমরা এর আগে এখানে হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন করেছিলাম, আমরা করেছিলাম ওয়াটার হুইল ডিস্ট্রিবিউশন, আমরা স্কলারশিপ ডিস্ট্রিবিউট করেছি আমাদের কাস্টমারদেরকে, কাস্টমারদের ছেলে মেয়েদেরকে। এছাড়াও আমরা নিউট্রিশন প্রোগ্রাম করেছি, আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম করেছি। আজকে আমরা করছি স্বাস্থ্য পরিষেবা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির। এর মাধ্যমে আমরা এখানে পরিষেবা দেব এবং তাদেরকে বিনামূল্যে মেডিসিন দেব। তো এটাই আজকে আমাদের এখানকার কর্মসূচি। আমরা যারা আমাদের লোনি মেম্বার, আমাদের যারা গ্রাহক, তাদেরকেই আমরা এটা পরিষেবা দিচ্ছি আজকে। আমরা ফিউশন মাইক্রোফিন্যান্সের উদ্যোগে, আমাদের হেড অফিস নয়াদিল্লি, আর কর্পোরেট অফিস আমাদের গুরগাঁও, আর আমাদের আরামবাগে আমতলা মোড়ে আমাদের অফিস আছে। আমার নাম গৌরব দেবনাথ, রিজিওনাল ম্যানেজার। আমার সাথে আছেন অ্যাডমিন ইন্দ্রনীল চ্যাটার্জি, এরিয়া ম্যানেজার সুকমল ঘোষ। নমস্কার স্যার। অসংখ্য ধন্যবাদ ফিউশন মাইক্রোফিন্যান্সকে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। যাই হোক, এটা খুবই একটা ভালো উদ্যোগ। সাধারণ মানুষ
চিকিৎসার জন্য এসছে, মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রিভেন্টেবল ডিজিজ থাকে, যে সমস্ত ডিজিজগুলো আমরা যদি মাঝে মাঝে হেলথ ক্যাম্পের মাধ্যমে এইভাবে সাধারণ মানুষকে চিকিৎসা দিতে পারি আরও বেশি করে, তাহলে মানুষের প্রবলেম স্বাভাবিকভাবেই সহজ করা যায়। এবং এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য এই মাইক্রোফিন্যান্স কোম্পানিটিকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা তাদের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা করতে পেরে আমরা খুব গর্বিত এবং গর্বিত। থ্যাংক ইউ। নতুন করে কিছু বলার নেই, এটা বলার যে মাঝে মাঝে এই ধরনের হেলথ ক্যাম্পের মাধ্যমে যদি আমরা স্বাস্থ্য পরীক্ষাটা করাতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন, এগুলো যদি সঠিক সময়ে ডায়াগনোসিস করা সম্ভব হয়, তাহলে এগুলো তো অনেকাংশে প্রিভেন্ট করা সম্ভব। তো সরকারি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সমস্ত সময়ে সব মানুষ সেটাকে অ্যাভেল করতে পারে না, তাই এই ধরনের বেসরকারি উদ্যোগেও যদি কিছু কোম্পানি বা কিছু কিছু কর্পোরেট সেক্টর এগিয়ে আছে, তাহলে এটা অনেক ক্ষেত্রেই মানে সমস্ত মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তাই এই উদ্যোগ তো অবশ্যই সাধুবাদ প্রাপ্য, আর এদের মাধ্যমে আমরাও অবশ্যই সেবা দিতে পেরে আমরাও গর্বিত এবং থ্যাংকস ফর মাইক্রোফিন্যান্স এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য, বিশেষ স্পেশালি রাহুল দেয়ালি স্যার অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আমরা জানি যে একটা যে জমি জায়গা বিভিন্ন যে সম্পদ তার মধ্যে স্বাস্থ্য একটা মস্ত বড় সম্পদ, হেলথ ইজ এ ওয়ান টাইপ অফ ওয়েলথ অ্যান্ড সাউন্ড মাইন্ডস রিসাইডস অনলি ইন এ সাউন্ড বডি। সুন্দর মন একটা সুন্দর শরীরেই থাকে, আমার যদি শরীরে রোগ থাকে তাহলে কিন্তু আমার মন ভালো থাকবে না। অর্থাৎ সেই জায়গা থেকে এই প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এসে দিল্লি শুধু প্রসারি দিল্লি থেকে এরকম মাইক্রো ফিন্যান্স কোম্পানি এরকম একটা মানুষকে যে এরকম তার শরীরে যদি কোনো রোগ থাকে বা এইভাবে একটা যে ডাক্তারদের কাছে হ্যাঁ কাছে এনে দিতে পেরেছে এবং সাধারণ মানুষ তাদের যদি কোনো প্রবলেম থাকে প্রবলেম সলভ সলভ করতে পারবে, খুব ভালো ভালো উদ্যোগ নিয়েছে। যাই হোক আগামী দিনে আশা করবো আরও এই মাইক্রো ফিন্যান্স কোম্পানি আরও আরও তাদের শুভময় হয়ে উঠুক, আরও তাদের প্রসার ঘটুক, এই কামনা করব। মনের জানালা বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট দ্বারা পরিচালিত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সহায়তা কেন্দ্র মনের জানালা, পূর্বাত্রি কমপ্লেক্স, ডানকুনি হাউসিং সন্নিকট, ডানকুনি, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।